नमस्कार बंधुरा, कुमकुम पैशन विद ब्लॉग चैनल सबाइके स्वागत जानिए। आमी कुमकुम चले एसेछि आबार एकटी नतून भिडियो निये। आशा करछि आमार सब बंधुरा खूब भालो आछो, सुस्थ आछो, आमिओ भालो आछि। तो चलो बंधुरा भिडियोटी देखते थाको। आज के आमी बिकेल थेके ब्लॉगटा शुरू करलाम। तो एखाने आमी आमार छेलेर जन्य मैगी बानिए दिएछि। ओ स्कूल थेके एसेई मैगी खेये निएछे। ओ स्कूल थेके एसेछे 4:45। तारपरे आमी देखो चले जाच्छि हाँटते, 5:30 बाजे बेरिये पड़ेछि आमी आर आमार बान्धवी। तो हाँटते बोलते पुलिस लाइनर भरे एक हाँटाहाँटी करब, तब चले आसबार प्रचंड गरम लगे। देखो मैं रोदा एकटू पड़े से ही 5:30 बार हो ना, अन्य दिन 5:10, 5:15 बैरिए जा। तो देखो एखो जान मन हे रोदा आबू गाचगर जो एकटूखानी अंधकार अंधकार लागे। और यही पासे देखते यही पासे ना एक पार्क आता तुम्हारे साथ आगे शेयर कर पार्क से सुकुमार पार्क। এটা আমাদের পুলিশ লাইনের ভিতরে নয়, বাইরে। আগে নাকি ভিতরে ছিল শুনেছি, আমি কোনোদিনও দেখিনি। তারপর থেকেই নাকি আলাদা হয়ে গেছে। তো যাই হোক, আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছি। দেখো দুজনে হাসাহাসি করছি ভিডিও করা নিয়ে। আর আশেপাশে অবশ্য কেউ ছিল না সেরকম, কারণ সবাই তো হাঁটছে দূরে দূরে, অনেকটা দূরে দূরেই আমরা দুজন আছি। অন্যদিন আরও দুজন আসে, কিন্তু আজকে আমরা দুজনেই এসেছি। আর এখন আমার ছেলের পরীক্ষা চলছে বলেই কিন্তু আমি হাঁটতে বেরিয়েছি, না হলে আমার সব দিন হয় না। কারণ ছেলের পড়া থেকে 5:30 সময় টিউশন থেকে স্কুল থেকে এসেই সেদিন কিন্তু আমি যেতে পারি না। তো যে কটা দিন ছেলের পরীক্ষা চলছে ও স্কুল থেকে আসলেই কিন্তু আমি বেরিয়ে যাই, ওকে টিফিনটা বানিয়ে দিই তারপর বেরিয়ে যাই, আর সন্ধে হওয়ার আগেই চলে আসি। তো চলো বন্ধুরা, দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। আগেও তোমাদেরকে আমি শেয়ার করেছি পুলিশ লাইনের ভিতরটা। তো এই দেখো পিছন দিকটা দেখাচ্ছি কতটা পথ কিন্তু হেঁটেছি। দেখো পিছন দিকে রাস্তাটা একটু দেখো, পুলিশ লাইনটা মানে ওই পাশ থেকে কোয়ার্টার থেকে শুরু করি একবার হাঁটি। তো দেখো একটু একটু অন্ধকার হয়ে এসছে সেই জন্য না, আর এমনিতেই আমার ফোনটা অনেক পুরনো, ক্যামেরা খারাপ, তো সেই জন্য একটু কেমন ছবিগুলো লাগছে। এই সবুজ মানে গাছপালাগুলো কেন কেমন হলুদ হলুদ লাগছে, কিন্তু এখন কিন্তু গাছপালাগুলো বেশ সবুজ। তো চলো দেখতেই পাচ্ছ, এবার কিন্তু ঘুরে গেছি, এবার সোজা চলে যাব একদম বাড়ির দিকে। আর দুই ধারে শুধু গাছ আর গাছ। আমাদের পুলিশ লাইনের ভিতরে কিন্তু গাছপালার অভাব নেই, ফল বলো আর ফুল বলো বিভিন্ন রকমের। চলো তোমাদেরকে আম গাছ, একটা আম গাছ দেখাই, সামনেই আছে, অনেকগুলো আম গাছ আছে, একদম আমে ভর্তি এবছর। কিন্তু সত্যি কথা বলতে আমি যতগুলো আম গাছ দেখছি সব আম গাছেই কিন্তু আমে ভর্তি, কী ব্যাপার বলো তো বন্ধুরা। তো যাই হোক, একটা সামনে আম গাছ দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর অনেকগুলো আছে তাই একটাই দেখালাম। দেখো আমি একদম পুরো ভর্তি হয়ে আছে। আর এইখানে দেখো আমার বান্ধবী একটা আম কুড়িয়েও পেলো, বেশ বড় কিন্তু আমটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমটা বেশ বড় না? তো তারপরে চলে এসেছি দেখো সোজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখানে মন্দির। এটা তোমরা অনেকবার দেখেছো, এখানে দুর্গাপূজা হয়, কালী পুজো হয়, তারপরে এখানে শিব মন্দির। এখানে আমরা জল ঢালতে আসি, সামনেই তো নীলের বার, তো ভগবান চাইলে নিশ্চয়ই আসবো। তো তোমরা অনেকেই এই মন্দিরটা তোমরা দেখেছো যারা যারা আমার ভিডিও দেখো। তারপর আর একটু দেখিয়ে দিলাম, দেখো সন্ধে হয়ে এসছে, এবার কিন্তু বাড়ি ফিরতেই হবে। মানে কি বলবো, পুলিশ লাইনের ভিতরেই আছি তবু তো বাড়িতে যাওয়া দরকার, কারণ ছেলে আছে, ছেলে আজ বাইরে বার হয়নি। আর প্রচণ্ড গরম, তো মানে গরমে অস্থির অস্থির লাগছে, মানে একটু হাঁটার পর এত গরম লাগে, আর এমনিতেই আমি একদম গরম সহ্য করতে পারি না। তো দেখো চারপাশটা এখন মন্দিরের পাশাপাশি গাছগুলো না কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে, নাহলে আগে অনেক গাছ ছিল, বেশ কিন্তু ভালো লাগছে দেখতে। দেখো বন্ধুরা, তো বাড়ি ফিরেই পেয়ে গেছি গরম গরম সিঙ্গাড়া আর কোল্ড ড্রিঙ্কস, আর প্রচণ্ড গরম লাগছে, আগে সন্ধে দেবো তারপর আমি খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, টাটা।